আসসালামু আলাইকুম বাইকারস, আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। বাইক সার্ভিস বরিশাল এই পরিবারের আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল সেট করে রাখবেন যাতে কোনো ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়। তো বাইকের বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে আপনার বাইকের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা জানাটা আপনার খুবই জরুরি। তো বাইকের বন্ধুরা, আপনারা আপনাদের শখের বাইকটি ভালো রাখতে কত কিনাই করেন, তো এই ক্ষেত্রে একটি ইঞ্জিন অয়েল রক্ষা করে আপনার বাইকের ইঞ্জিনের সকল পার্টসকে, এই জন্য ইঞ্জিন অয়েল সম্পর্কে জানাটা আপনার খুবই জরুরি। তাহলে আপনার বাইকের ইঞ্জিনে কোন ইঞ্জিন অয়েলটি ব্যবহার করবেন, ফুল সিনথেটিক, সেমি সিনথেটিক নাকি মিনারেল? তাহলে আগেই জানা যাক মিনারেল ইঞ্জিন অয়েল কি। তো মিনারেল ইঞ্জিন অয়েলটি হচ্ছে খনিজ থেকে যে অয়েলটি পাওয়া যায়, অপরিশোধিত সেই অয়েলকে পরিশোধিত করে মিনারেল ইঞ্জিন অয়েল তৈরি করা হয়। তাহলে সিনথেটিক অয়েল কি? তো সিনথেটিক অয়েল হচ্ছে খনিজ থেকে যে অয়েলটি পাওয়া যায় সেটাকে উচ্চ মাত্রায় পরিষ্কার করে বিভিন্ন প্রকার কেমিক্যাল মেশানো হয় যাতে বাইকের ইঞ্জিন থেকে উচ্চ মাত্রার ভালো ধরনের একটি পারফরমেন্স পাওয়া যায়। তাহলে বাইকের বন্ধুরা, বাকি রইল সেমি সিনথেটিক। তো সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল কি? তো সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল হচ্ছে 70% মিনারেল ইঞ্জিন অয়েল আর 30% আপনার সিনথেটিক ইঞ্জিন অয়েল, এই দুইটা মিশ্রণই হচ্ছে আপনার সেমি সিনথেটিক। তো আশা করি বুঝতেই পারছেন যে ফুল সিনথেটিক কি, সেমি সিনথেটিক কি এবং আপনার মিনারেল ইঞ্জিন অয়েল কি। তাহলে বাইকের বন্ধুরা, আমাদের মাঝে একটি প্রশ্ন থেকেই যায় যে মিনারেল ইঞ্জিন অয়েলের কাজ কি আর সিনথেটিক ইঞ্জিন অয়েলের কাজ কি। তাহলে আমরা আগেই যাই মিনারেলের দিকে। তো মিনারেল ইঞ্জিন অয়েল যখন আমরা ব্যবহার করব, তো আমরা যখন লং ড্রাইভ করব তখন ইঞ্জিনের টেম্পারেচার হাই হয়ে যায়, যার কারণে ইঞ্জিনের টেম্পারেচার হাই হওয়ার কারণে আপনার ইঞ্জিন অয়েলটার টেম্পার কমে যায়, তখন আপনার বাইকের ইঞ্জিন থেকে একটি উচ্চ মাত্রার পারফরমেন্স দিবে না। তাহলে বাইকের বন্ধুরা, ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের কাজ কি? তো ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের কাজ হচ্ছে এটাই, আমরা যখন বাইক লং ড্রাইভ করব বা শর্ট ড্রাইভ যেটাই করি না কেন, আমাদের বাইকের যে একটি ক্ষমতা বা একটি যে শক্তি, ওই শক্তিটা হ্রাস পাবে না, কারণ হচ্ছে আপনার ওই সিনথেটিক ইঞ্জিন অয়েলে বিভিন্ন প্রকার কেমিক্যাল মেশানো হয় যার কারণে আপনার বাইক থেকে যাতে উচ্চ মাত্রার একটি পারফরমেন্স দেয়। আর টেম্পারেচার যখন হাই থাকে তখন আপনার ওই কেমিক্যালগুলোর জন্য আপনার বাইকের ইঞ্জিন বা ইঞ্জিন অয়েল এগুলোর ক্ষমতাকে ধরে রাখার কাজটাই হচ্ছে সিনথেটিকের। তাহলে আপনার সেমি সিনথেটিক কি? তো সেমি সিনথেটিকের কাজ হচ্ছে আপনার ফুল সিনথেটিক এবং মিনারেলের মাঝামাঝি একটা পারফরমেন্স দেবে। তো আশা করি বুঝতেই পারছেন সেমি সিনথেটিক, ফুল সিনথেটিক ও মিনারেলের পার্থক্য। এখন কথা হচ্ছে আমরা এই সকল ইঞ্জিন অয়েলগুলো দিয়ে কত কিলোমিটার বাইক ড্রাইভ করতে পারবো। তো আমরা যদি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটি ব্যবহার করি, এক্ষেত্রে আপনার 125 থেকে আপনার 160 সিসির ভিতরে যে বাইকগুলো রয়েছে এই বাইকগুলো থেকে 1800 থেকে 2000 কিলোমিটার অনায়াসে ব্যবহার করতে পারবো, এতে কোনো প্রকার সমস্যা হবে না। আর 125-এর নিচে যে সকল বাইকগুলো রয়েছে এই সকল বাইকগুলোতে আমরা অতিরিক্ত গেলে 2500 কিলোমিটার পর্যন্ত ব্যবহার করতে পারবো, এতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না এবং আপনার বাইক থেকে ভালো ধরনের একটি পারফরমেন্স দেবে। তাহলে বাইকের বন্ধুরা, আমরা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে কত কিলোমিটার চালাতে পারি? তো 125-এর উপরে যে সকল বাইকগুলো রয়েছে ওই সকল বাইকগুলোতে আমরা মিনারেল ইঞ্জিন অয়েল থেকে 1000 থেকে 1200 কিলোমিটার ব্যবহার করতে পারবো। 125-এর নিচে যে সকল বাইকগুলো রয়েছে এই সকল বাইকগুলোতে আমরা 1500-এর মতো মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে ব্যবহার করতে পারবো, এতে কোনো প্রকার সমস্যা হবে না। তাহলে আমরা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলো দিয়ে কত কিলোমিটার চালাবো? তো সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলো দিয়ে আমরা 125-এর উপরে যে সকল বাইকগুলো রয়েছে ওই সকল বাইকগুলোতে আমরা 1500 থেকে 1600 কিলোমিটারের মতো চালাতে পারবো। আর 125-এর নিচে যে সকল বাইকগুলো রয়েছে ওই সকল বাইকগুলোতে আমরা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলগুলো দিয়ে 1800-এর মতো চালাতে পারবো, এতে কোনো প্রকার সমস্যা হবে না। তো বাইকের বন্ধুরা, সব কথার মূল কথা হচ্ছে এটাই যে আপনার বাইকের
ইঞ্জিন অয়েল যত তাড়াতাড়ি চেঞ্জ করবেন ততই ভালো আপনার বাইকের ইঞ্জিনের জন্য। আর একটা কথা না বললেই নয়, আপনি যদি ভিডিওটা দেখে একটু পরিমাণে উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাইক খুব সাবধান ড্রাইভ করবেন, কারণ একটি দুর্ঘটনা আপনার ফ্যামিলির সারা জীবনের কান্না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।